তার কথাটা একটু জোরে ছিল, তাই মনে হয়েছে সে রুড ভাবে বলেছে, কিন্তু আসলে তো তা না, তার কথাগুলো মিথ্যা ছিল। আচ্ছা, উনি তো আপনার বাবা, এখন এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ এর প্রেক্ষিতে আমার বাবা কোনো রকম কোনো প্রমাণ রাখতে পারেননি। আমি বলেছি যে আমাদের বিয়েটা ভালোবাসার মাধ্যমেই হয়, আমি তাকে পছন্দ করেছি তাই তার কাছে গিয়েছি, সে সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে। এবং সে একটা ভিডিও দেখাচ্ছে, সে ভিডিওতে আমি সে আমাকে খাওয়ানোর চেষ্টা করছিল, বলছে এখানে নাকি নেশা জাতীয় কোনো দ্রব্য আছে বা সামথিং এলস। আমি আমি নিজে বলছি, আমি তো ভিকটিম, আমি আমার সাক্ষীটা দিচ্ছি যে সেখানে কোনো কিছুই ছিল না, আমি বরং রাগ হয়েছিলাম, খেতে যাচ্ছিলাম না, তাই আমাকে বলছিল তুমি খাও খাও, সারাদিন খাওনি খাও। একটা কথাই বলেছি যে আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় খন্দকার মোস্তাক আহমেদের কাছে এসেছে, আমাকে কোনো রকম ব্ল্যাকমেইল কিংবা জোর অপহরণ করা হয়নি। একটা কথা আমি বারবার বলে যাচ্ছি, এবং আমার বাবার প্রত্যেকটা যুক্তির আমি আজকে খণ্ডন যদি করতে চাই, তাহলে প্রথম তার প্রথম কথাটা দিয়ে শুরু হবে। তার মামলার প্রথম কথা ছিল আমার মেয়ের বয়স 16 বছর। সে গতকালকে অন দ্য রেকর্ড বলেছে যে আমার মেয়ের বয়স কত, আমার মেয়ের বয়সের জন্মসাল হলো 2004। ঠিক আছে, এই কথাটা আপনার সেও ক্লিয়ার করেছে, আমি এটা নিয়ে আর ডিটেলস বলবো না। তারপরে সে যেটা বলেছে, অভিযোগ করেছে যে খন্দকার মোস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে, কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকের কথাগুলো বলাচ্ছে। কিন্তু আমি তো আজকে নিজে এসেছি এবং আপনারাই চলে আসেন আমাদের কাছে। আমরা কতবার, আমরা তো আপনাদের কাছে যাচ্ছি না, আপনারা চলে আসেন, যখন তখন চলে আসেন, আমরা তো আমাদের বক্তব্য দিচ্ছি, এবং আমাদের প্রত্যেকটা বক্তব্যের প্রত্যেকটা লাইনে খুব বেশি পরিষ্কার করে বলছি যে আমি নিজের ইচ্ছায় গিয়েছি, আমাকে সে কোনো রকম জোর করেনি। আমার বাবা আরেকটা একটু একটু ইয়ে করে, আপনারা বারবার একটা ক্লেম দিচ্ছেন যে আমরা আপনাদের কাছে যাচ্ছি। হ্যাঁ, যদি আপনারা যদি কথা না বলেন, ইন্টারভিউ না দেন, আমরা আমরা কি জোর করে বা আপনাদেরকে প্রভাব খাটিয়ে কি আপনারা কি আপনার ইন্টারভিউ নিতে পারেন না? আমরা তো আসলে চাচ্ছিলাম না, প্রথম দিকে কিন্তু আমরা লুকিয়েছিলাম, আমরা আমাদের এই পার্সোনাল লাইফটা মানুষের সামনে এইভাবে এক্সপোজ করতে চাইনি। কিন্তু দেখা যাচ্ছে যে চারিদিকে এত মিথ্যাচার উঠে যাচ্ছে, এবং আমার বাবা যে গতকালকে কথাগুলো বললো, আমার তো মনে হয় সে তো প্রতিটা কথাই মিথ্যা বলেছে। এখন আমি যদি আমার যুক্তিগুলো এখানে না প্রকাশ করি, তবে তার মিথ্যা কথাগুলি সমাজে প্রতিষ্ঠিত হবে, আমি তো সেটা চাইবো না। আমি আমার সম্পর্কে প্রতিটা সত্যি কথাই বলছি, এবং সব জায়গায় আমার বক্তব্য পরিষ্কার, প্রত্যেকটা কাগজ আমি নিয়ে এসেছি যে আমার প্রত্যেকটা বক্তব্যের সাথে কাগজের মিল আছে, এবং তার কোনো কথার সাথে কাগজ কিন্তু কোনো রকম কোনো মিল নেই, কেবলমাত্র মুখের বলি সাউরে গেছেন। আমরা কেবল মুখের বলি না, সাথে প্রমাণ সহ রেখেছি। আপনার বাবা কেন মিথ্যা কথা বলতেছে, আপনি কি কি জন্য বলতে, আপনি কি মনে করেন? আমার বাবা কেন মিথ্যা কথা বলেছে, এটা আমি বলেছিলাম যে নারী ও শিশু আদালত দমন, আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম যে আমার বাবা মা এই বিয়ে মেনে নিতে পারে না, তাই এই অস্ত্র মামলা দায়ের করেছেন। এটা একদম আমার এই জমানবন্দিতে আছে, সেটা আমি ম্যাজিস্ট্রেটের সামনে দিয়েছি, এটাকে 22 ধারা জমানবন্দি বলে। আচ্ছা, উনি আপনার বাবা বলেছেন যে ওনার মেয়ে তনিমা আপনার বান্ধবী, আপনার সাথে বান্ধবী হয়েছিল, এটা কি সত্য? একদমই না, তনিমাকে তো আমি চিনতাম না। তনিমার সাথে আমাদের পরিচয় হয় আমাদের বিয়ের 2 মাস পরে বা 1 মাস পরে, তার সাথে যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, তো সেই সূত্রে তার সাথে একদিন ফোনে কথা বলেছিলাম, এবং তারপর যখন আমি বিয়ে করে খন্দকার মোস্তাক আহমেদের কাছে চলে আসি, তখন পারিবারিকভাবে তার সাথে আমার দেখা হয় এবং আমরা ভালোভাবে আছি। আমার বাবা যে কথাটা বলেছে তনিমার মাধ্যমে, তনিমা আমার থেকে বয়সে যথেষ্ট বড় এবং সে বাংলাদেশে না, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, যখন আমাদের বিয়ে হয় তখন সে বাংলাদেশে না বরং লন্ডনে অবস্থান করছিল। আচ্ছা, আপনার বাবা আরেকটা কথা বলেছেন যে আপনাদের বিয়ের আগে আসলে বাবা যদি চায় বা আপনি যদি চান যে আপনার বাবার কাছে গিয়ে ফিরে যাবেন বা এবং সব কিছু ওনার কাছে দুঃখ প্রকাশ করবেন বা ওনাকে নিয়ে যাবেন, আপনার স্বামীকে নিয়ে যাবেন, তাহলে আপনার বাবা যদি মেনে নেয় আপনি কি যাবেন বাবার কাছে? আমি এর আগেও বলেছি, বাবা যদি আমাদের সম্পর্কটাকে মেনে নেন, তার একরোখা জেদ কিংবা রাগ সে ঝেড়ে আমাদের সম্পর্কটা যদি সে মেনে নেন এবং আপন করতে চান, তবে আমি অবশ্যই যাবো। এবং আমি আমার জায়গা থেকে করবেন না, অবশ্যই আমি তো এখন পর্যন্ত করছি, আমি এখন পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমি এখানে আপনাদের মাধ্যমে তাকে বলছি যে সে যদি বলে যে আমি মাফ চাইলে আমি তার 2 পা ধরে মাফ চাইবো, আমি তার দৃষ্টিতে অন্যায়, আমি সেই অন্যায়ের জন্য তার 2 পা ধরে মাফ চেয়ে তার কাছে ক্ষমা চাইবো যে বাবা আমাদেরকে মাফ করে দাও, এতটুকুই। আবার একটা বিষয় হচ্ছে যে আপনার আব্বু কিন্তু বলেছে যে কোনো মুহূর্তে আপনি যেতে পারেন আপনার বাবার কাছে, সেই জন্য কি আপনি যাবেন? এখন তো আপনার বাবা বলেছে যে কোনো মুহূর্তে আপনি যেতে পারেন, বাবার দরজা সবসময় খোলা আপনার জন্য, বাবার দরজা সবসময় খোলা আছে। আমিও তো বাবার কাছে যেতে চাই আমার স্বামীকে সাথে নিয়ে, এবং সে যখন আমাদের বিষয়টাকে মেনে নেবেন তখন। আপনার বাবা যেটা বলছে যে স্বামীকে ছাড়া যেতে হবে ওনার কাছে, না আমি আমার হাজবেন্ডকে ছাড়া কেন যাব? আমি বারবারই বলছি যে আমাদের বিয়েটাকে মেনে নিতে হবে, আমি বিয়ে করেছি এটাকে সে মেনে নিয়ে যদি আমাদেরকে সাদরে গ্রহণ করে তবেই আমি তার কাছে যাব। এই বার্তাটা কার কাছ থেকে আসতো, আপনাদের কাছ থেকে নাকি তার বাবার কাছ থেকে? এটা আমার বাবা বলেছে যে আমি মানবো না বা এরকম কিছু একটা কথা সে গতকালকে টক শোতে বলেছে। তা আমি আমার বাবাকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে বাবার কাছে আমি যাব আমার হাজবেন্ডের সাথে, এবং আমাদের বিয়ের বিষয়টা সে যদি সাদরে গ্রহণ করে তবেই যাব।
আচ্ছা শেষ প্রশ্ন যেটা হলো, আপনি এই মুস্তাক ভাই যদি কালকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য বাইরে হতো, মুস্তাক ভাই যদি অর্থবিত্ত না থাকতো, সে যদি গরিব হইতো, তাকে কি আপনি আসলে বিয়ে করতেন কিনা? আসলে আমি তো আসলে তাকে ভালোবেসে বিয়ে করেছি। এখানে অর্থবিত্তের প্রশ্ন কেন বারবার চলে আসছে আমি জানি না। আমি বারবারই বলছি আমি তাকে ভালোবেসে তার কাছে এসেছি। এখন প্রসঙ্গ তো অনেক কিছুই হতে পারত, পরিস্থিতি অনেক কিছুই হতে পারত, সেই পরিস্থিতি হয়নি, সুতরাং আমি তার তো কোনো উত্তর দিতে পারছি না। যেই পরিস্থিতি হয়েছে আমি তার প্রেক্ষিতে বলছি যে আমি তার কাছে ভালোবেসে এসেছি। অর্থবিত্তের জন্য তো আমি তার কাছে আসিনি, যে তার কাছে অর্থবিত্ত থাকলেই তার কাছে যাবো বা অর্থবিত্ত না থাকলে তার কাছে যাবো না, এমন কোনো প্রশ্ন কেন উঠে আসছে? না থাকলেও আমি যাকে ভালোবেসেছি তার কাছেই যাবো। যখন খুশি সে যাবে, সে যখন খুশি যাবে। আমি তো আপনি আপনি মধ্যে আমার কথা শোনেন নাই। আমি আপনি কিন্তু বলেছি, লাস্টে বলেছি, সে মুক্ত এবং স্বাধীন। সে আমি তো বলছি শুধু তার বাবার বাসায় কিছুদিনের জন্য না, সে যদি মনে করে আমাকে একদম ছেড়ে চলে যাবে, সে তার ব্যাপার, আমার কোনো অভিযোগ নেই।